तो उन्होंने बोला कि 2 दिन और 3 दिन समय लगेगा। तो हाँ आपको समय नहीं लगता सर, डायरेक्टली आपका पैसा तुरंत इंस्टेंट क्रेडिट किया जाता है सर, ठीक है। ओके ओके इसीलिए अभी देखिए, अभी अगर आप जितना टाइम वेस्ट करेंगे उतना टाइम बढ़ जाएगा सर। अभी 5:32 हो गया, अभी देखिए सर 2 मिनट का टाइम था सर जी। अभी अगर आप लाते हैं मोबाइल तो सर उसमें एक ही मैसेज मिलेगा, उसके बाद बिल वेरिफिकेशन करके तुरंत आपके पैसा सेटलमेंट कर देंगे। फिर आप चेक कर लीजिएगा, बोलिएगा हाँ सर भाई पैसा भाई मेरे सुनो सुनो सुनो, जी। ये सब करके क्या मिलता है तुम लोगों को? हाँ ये सब करके तुम्हारी माँ और बहन को दोनों को छोड़ते हैं, ठीक है। झाटू। গুড আফটারনুন, আমাদের আজকে নতুন ব্লগে আপনাদেরকে খুব স্বাগত। তো আজকে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো ওটা বলার জন্যে আমি ব্লগে আসলাম। তো আমরা তো জানি চারিদিকে সাইবার ক্রাইম হচ্ছে, তো একটা নতুন ধরনের সাইবার ক্রাইমের কথা আপনাদেরকে বলি, তাহলে আপনাদের জানা থাকলে আপনাদেরও ভবিষ্যতে সুবিধা হবে। তো আমরা সবাই জানি যে ফিনান্সিয়াল ইয়ারে বেতন ঢুকতে সবার দেরি হয়, তো সেই কারণে আমার যেসব লোন রয়েছে, তো লোনের ইএমআই ডেটগুলো ছিল 3 তারিখ। তো এবার 3 তারিখে লোনের জন্য আমি আমার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো স্যালারি অ্যাকাউন্ট থেকে যেটা স্যালারি অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট আছে যেখান থেকে ইএমআইগুলো কাটে। তো স্যালারি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করছিলাম। তো টাকা ট্রান্সফার করতে গিয়ে পেটিএমে টাকা ট্রান্সফার করতে গিয়ে মানে এখান থেকে সেন্ড হয়েছে কিন্তু ওই ব্যাংকে ঢোকেনি, তো টাকা কেটে নিয়েছে। তো সেটা কেটেছে 3 তারিখে। তো আমি বারবার ওখানে হেল্পলাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, তো চেষ্টা করাতে ওরা বলছিল 2-3 দিনের ব্যাপার, মানে 2-3 দিন পরে টাকাটা আমি রিটার্ন পাবো। তো কিন্তু তা তো হবে না, কারণ ইএমআই কাটার বিষয় আছে। তো টাকাটা আমার তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রিফান্ড পাওয়ার চেষ্টা করছিলাম। তো আজকাল আমরা সবাই জানি যে কোনো প্রবলেম হলে টুইটারে যদি আমরা টুইট করি তাহলে সেটার সলিউশন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। টুইটারে বিভিন্ন অর্গানাইজেশনের লোকেরা খুব অ্যাক্টিভ থাকে। তো আমি বারবার পেটিএম হেল্পলাইনে চেষ্টা করছিলাম, তো সেখান থেকে কোনো রকম সদুত্তর না পাওয়ায়, সদুত্তর বলতে কি, ওরা বলছিল 3 দিন সময় লাগবে। তো আমি ভাবলাম যে টুইটারে টুইট করে দেখি ওদের হ্যান্ডেলে, যদি ওরা ঠিকঠাক সময় দেখে তাহলে হয়তো টাকাটা তাড়াতাড়ি রিফান্ড হবে। তো সেক্ষেত্রে আমি 3-4টা টুইট করি। তো প্রথম টুইটের রিপ্লাই ওরা ঠিকভাবেই করেছিল, তারপরে ওরা বলছিল যে ওরা ওখানেও ওরা বলছিল যে 2-3 দিন সময় লাগবে। তো এই করতে করতে একটা জায়গায় আমি 4 নম্বর টুইটে মানে পেটিএম থেকে রিপ্লাই পাই। তো ওরা বলছে যে মানে এটা হচ্ছে এই টুইটারের যে হ্যান্ডেলটা এটা ফেক, মানে যারা স্ক্যামার তারা তৈরি করেছে। তৈরি করে কি করেছে, আমার অসুবিধার কারণে ওরা এমনভাবে ওই ইয়েটা তৈরি করেছে প্রোফাইলটা, যে একেবারে অরিজিনাল লাগছে। তো ওরা কি করেছে, পরপর পরপর মানে হেল্পলাইনের নাম্বারগুলো দিয়েছে, যেটা টুইটারের আসল, যেটা যেটা পেটিএমের আসল হেল্পলাইন নাম্বার সেটা প্রথমে দিয়েছে, আর একটা দিয়েছে অল্টারনেটিভ নাম্বার। অল্টারনেটিভ নাম্বারটা হচ্ছে ফোন নাম্বার। তো আমি ওটাতে যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে ওরা এমনভাবে মানে আমাকে বলছে যে ওরা পেটিএমের এরিয়া ম্যানেজার, যাকে কন্ট্যাক্ট করেছি সে পেটিএমের এরিয়া ম্যানেজার, আমার টাকাটা নাকি ওকে ওকে যদি আমি মানে ওর সঙ্গে যোগাযোগ রাখি তাহলে আমার টাকাটা 7 মিনিটের মধ্যে ফেরত চলে আসবে। তো সেক্ষেত্রে ওকে আমাকে ওটিপিটা দিতে হবে, মানে ও যে ইনিশিয়েট করবে ব্যাপারটা তার জন্য ওটিপি দিতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে সব ক্ষেত্রে ওটিপি দিতে বারণ করে। তো আমার তো ওকে ফোন করলাম, ওকে ফোন করার পরে ও আমার যে রেজিস্টার্ড নাম্বারটা আছে পেটিএমের সঙ্গে সেই নাম্বারটা নিল। এবার ওটিপিটা আসলো, তো আমার বারবার মাথায় খটকা হচ্ছিল যে ওটিপি জিজ্ঞাসা করছে, পেটিএমে তো কোনো সময় ওটিপি জিজ্ঞাসা করার ব্যাপার থাকে না। আর আমাকে মেসেজগুলো যে পাঠাচ্ছে একেবারে মনে হচ্ছে পেটিএমের আইডি থেকেই আসছে মেসেজটা, মানে অন্য মানে কেউ যদি কম জানে বা কোনো সিনিয়র সিটিজেন থাকে বা অন্য কেউ থাকে যারা এইসব বিষয়ে কম জানে, তারা পেটিএম নাম্বার মানে ওই ওটিপিটা দিয়েই দিবে। আর ও এত তাড়াহুড়া করছে, মানে ওর কথার মধ্যে এত তাড়াহুড়া যে মানে এখনই দিতে হবে, মানে 15 সেকেন্ডের মধ্যে না দিলে ও আমার টাকাটা আর হলো যে রিফান্ড করতে পারবে না। তো আমার এই ওর তাড়াহুড়ার কারণে ওর উপরে একটু সন্দেহ হয় সেই মুহূর্তে। তো আমি তখন ফোনটা কেটে দিই, এবং ওর ফোনটা কেটে দেওয়ার পরে আমি টুইটার হ্যান্ডেলে যাই, আমার নিজের টুইটার হ্যান্ডেলে দিয়ে ওদের টুইটটা চেক করি। এবং ওদের টুইটটা চেক করতে গিয়ে দেখি যে পেজটা ওরা ক্রিয়েট করেছে, যে ফেক পেজটা,
সেটাতে মাত্র 8 জন ফলোয়ার রয়েছে এবং সেই জায়গায় অগন্তি এরকম ওরা স্ক্যাম করে রেখেছে এবং যাদের সঙ্গে স্ক্যাম হয়েছে তারা রেগুলারলি ওই জায়গায় টুইট করছে যে আমাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে, আমাদের পেটিএম পোস্টপেড অ্যাকাউন্টের সঙ্গে স্ক্যাম হচ্ছে। তো এটা জানার পরে আমি ভাবলাম যে কত বড় আমি বাঁচা বাঁচলাম, মানে আমি যদি ওকে ওটিপিটা জাস্ট দিয়ে দিতাম তাহলে আমার অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে সব ওরা নিমিশের মধ্যে, আর আমার পেটিএম পোস্টপেড অ্যাকাউন্টে যে লিমিট রয়েছে তার সম্পূর্ণ টাকার অ্যাক্সেসই ওদের কাছে চলে যেত। তো আপনাদেরকে এই ঘটনাটা এই জন্যই বলা, এরকম ধরনের স্ক্যাম থেকে খুব সাবধান থাকবেন। তো আমি ভিডিওর মধ্যেই ওরা যে আমার সঙ্গে কথা বলেছে সেই ভিডিওটা আমি অ্যাড করে দেব, দেখবেন। हाँ भाई साहब, वो पेटीएम के बारे में आपको फोन किया था ना, पेटीएम में पैसा अटक गया है मेरा। कितना पैसा अटका है सर? मेरा 8,500 रुपया। कब अटका पैसा आपका? परसों अटका था। आपने इससे पहले कॉल बैक किए थे क्या? हाँ कल किया था, कल कॉल कट गया और फिर नहीं आया फोन। ठीक है ठीक है, आप लाइन पे रहिए। ये तो मैं नहीं बता सकता कि किसमें से कटा है। असल में मैं ट्विटर में आपका नंबर मिला ना, ट्विटर में आप ट्वीट किए थे ना। ठीक है सर, आप लाइन पर रहिएगा, यहाँ से जानकारी चेक करके वो जो बैलेंस आपका कटा है वो पैसा अभी आपको रिफंड किया जा रहा है। ठीक है, कितने टाइम में हो जाएगा? जस्ट सर थोड़ा टाइम हो जाएगा, आप रजिस्टर मोबाइल नंबर बोलिए सर। हाँ मेरा नंबर है 83 880 83 880 83 130 आप कौन बोल रहे हैं? मैं पेटीएम असिस्टेंट मैनेजर बात कर रहा हूँ। ओके ओके, तो कल मैंने फोन किया था, वो लोग बोल रहे थे 7 मिनट में मेरा पैसा वापस आ जाएगा ऐसा, और ऑफिस में कॉल कर रहा हूँ ना तो बोल रहे 1-2 दिन लगेगा, तो ऐसा कैसे हो? तो अभी आपका इंस्टेंट पैसा आपके अकाउंट में क्रेडिट किया जा रहा है। ठीक है, आप हमें मोबाइल नंबर जो भी बोले 8388083130। यस ओके सर, आप लाइन पे बन रहिएगा, यहाँ से आपका इंस्टेंट जो भी जहाँ से भी पैसे कटे हैं वो अभी 5:31 हुआ, आपका पैसा 5:34 पे जमा हो जाएगा, आपको 3 मिनट का समय लगेगा। ठीक है सर, 3 मिनट में पैसा वापस आ जाएगा? बिल्कुल सर, इसके लिए इंफॉर्मेशन की जरूरत पड़ती है जो कि हम यहाँ से सेटिस्फाई कर लेते हैं। ओके, आप लाइन पे बन रहिएगा। क्या आपके मोबाइल जो भी आपने सिम कार्ड हमें बताए एक मोबाइल पे भी आपका लगा हुआ है? नहीं, वो तो छत पे है माँ के पास। तो सर आप प्लीज वो मोबाइल को अपने पास रखिए सर। क्या उसमें ओटीपी आएगा क्या? यस सर, कन्फर्मेशन के लिए 1 टाइम पासवर्ड मिलेगा आपको। तो पेटीएम से कल मैंने ऑफिस में बात किया था तो वो लोग बोल रहे थे कि ओटीपी का जरूरत नहीं पड़ता। तो आप जी कस्टमर में बात करते हैं तो आपको ओटीपी की जरूरत नहीं बोलता, लेकिन सर मैं आपको बताना चाहता हूँ कि आपको जैसे कि आप जब ऑफिस में बात किए तो वहाँ पे जैसे बात किए कि पैसा आपका पैसे के लिए आपने बात किए कि हमारा पैसा कट गया, तो उन्होंने आपको क्या बोला? तो उन्होंने बोला कि 2-3 दिन समय लगेगा। समय लगेगा ना? हाँ। तो यहाँ पे समय नहीं लगता सर, डायरेक्टली आपका पैसा तुरंत इंस्टेंट क्रेडिट किया जाता है सर। ठीक है, ओके ओके। इसीलिए अभी देखिए, अभी अगर आप जितना टाइम वेस्ट करेंगे उतना टाइम बढ़ जाएगा सर। अभी 5:32 हो गया, अभी देखिए सर 2 मिनट का टाइम था सर जी। अभी अगर आप लाते हैं मोबाइल तो सर उसमें एक ही मैसेज मिलेगा, उसके बाद वेरिफिकेशन करके तुरंत आपके पैसा सेटलमेंट कर देंगे। भाई भाई सुनो सुनो सुनो, ये सब करके क्या मिलता है तुम लोगों को? আর যে কোনো ক্ষেত্রে যখনই কোনো প্রবলেম নিয়ে টুইটারে টুইট করবেন তখন ওই কোন হ্যান্ডেল থেকে রিপ্লাই আসছে বা রিটুইট হচ্ছে সেই পেজগুলো একটু চেক করে নেবেন। এই স্ক্যামারগুলো বিভিন্ন ধরনের উপায় বের করে নিয়েছে স্ক্যাম করার জন্য। তো ওই মুহূর্তে যদি খটকাটা না হতো তাহলে হয়তো আমার অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে সবই হয়তো এই মুহূর্তে ওই স্ক্যামারদের, আমার গোটা পেটিএম অ্যাকাউন্টটাই ওদের হাতে চলে যেত। যাই হোক, আমি সাবধান ছিলাম বলে এই ধরনের প্রতারণা এড়াতে পেরেছি। আপনারাও খুব সাবধান থাকবেন। ধন্যবাদ।